আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। সবার আগে আজকের দিন তারিখ জানবো। আজ 4 এপ্রিল 2023, 21 চৈত্র 1429, 12ই রমজান 1444। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কত তারিখে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হিসেবে যোগদান করে? ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হিসেবে যোগদান করে 4 এপ্রিল 2023 সালে। কততম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিচ্ছে? ফিনল্যান্ড 31তম সদস্য হিসেবে আজ 4 এপ্রিল 2023 সালে ন্যাটোতে যোগ দিচ্ছে। কখন সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। শক্তিশালী পাসপোর্ট সূচক 2023-এ বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 182তম। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাকে? মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের জরিপে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে সম্প্রতি গঠিত হওয়া নতুন সশস্ত্র বাহিনীর নাম কি? ইসরায়েলের নতুন এই সশস্ত্র বাহিনীর নাম হচ্ছে ন্যাশনাল গার্ড। মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে মৃত্যুদণ্ড বাতিল করার অর্থাৎ দেওয়ান রাকায়াত প্রস্তাব পাশ হয় কত তারিখে? 3 এপ্রিল 2023 সালে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে কত তারিখে? 4 এপ্রিল 2023 সালে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। মনে রাখবেন, ট্রেনের প্রথম যাত্রী হিসাবে পদ্মা সেতু পার হলেন রেলমন্ত্রী এবং চালক ছিলেন রবিউল ইসলাম। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি 2022-23 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.2%। 2023 সালের মার্চে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.33%, যা কিনা ফেব্রুয়ারিতে ছিল 8.78%। তথ্যসূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সম্প্রতি আফগানিস্তানে বন্ধ হওয়া নারীদের দ্বারা পরিচালিত একমাত্র রেডিও কেন্দ্রের নাম কি? এর নাম হচ্ছে সদাই বানওয়ান, অর্থাৎ নারীদের কণ্ঠ। ইয়েমেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে কত সালে ইরান সৌদির কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়? 2016 সালে। আসিয়ানভুক্ত কোন দুটি দেশ মৃত্যুদণ্ডকে পুরোপুরি বাতিল করেছে? কম্বোডিয়া ও ফিলিপাইন। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, সংক্ষেপে জিএসআই, এর প্রস্তাবক কোন দেশ? এর প্রস্তাবক হচ্ছে চীন। কোন চুক্তির মাধ্যমে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 30 বছরের যুদ্ধের অবসান হয়? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর কোথায় বৈঠক করেন? বালশয় দোভারেস, ইংরেজিতে যার নাম গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস। জয় বাংলা, বাংলার জয়, গানটির গীতিকার হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। কত সালে চীনের এক দেশ দুই নীতি এর মেয়াদকাল শেষ হবে? 2047 সালে চীনের এক দেশ দুই নীতি এর মেয়াদকাল শেষ হবে। কখন জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়? জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 1982 সালের 28শে জানুয়ারি। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধানের নাম কি? ইয়েভগেনি প্রিগোঝিন। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে। দেশের প্রথম জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী, প্রশ্ন হচ্ছে তর্জনী উদ্বোধন করা হয় কবে? তর্জনী উদ্বোধন করা হয় 7ই মার্চ 2023 সালে। ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত? ব্রি বিআরআরআই এ পর্যন্ত 113টি ধানের জাত আবিষ্কার করেছে। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 110টি। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। আপনাদের জন্য যে কুইজটি ছিল
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? সঠিক উত্তরটি হচ্ছে 349। অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই সঠিক উত্তরটি দিতে পেরেছেন। দেখা যাক আজকের প্রশ্নের কতজন আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন। আজকের কুইজটি হচ্ছে 2023 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? চারটি অপশন থাকবে, 40তম, 43তম, 49তম, 53তম। প্রশ্নটি আরও একবার বলছি, 2023 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী, আর কোনো সালাত নেই। অথচ এই দুই সালাতের মধ্যে যে কী পুরস্কার আছে তা যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এতে হাজির হতো। এটি বুখারির 1477 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।